فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر. হিন্দুদের মেলা ও বিভিন্ন মাজারে যে মেলা অনুষ্ঠিত হয় সেখানকার দোকানদারদের বানানো খাবার মিষ্টি হালাল ভাবে জবাই করা গোশত কি খাওয়া যাবে? প্রথমত মিষ্টি বা এই জাতীয় জিনিসগুলো সেখানে যদি কোনো মেলা বা মাজারে যেগুলি দেয়া হয় সেগুলি তাদেরকে দেবতাকে সন্তুষ্ট করার জন্য যেগুলি দেওয়া হয়েছে সেগুলি খাওয়া যাবে না, দেওয়াটাকে যেগুলি সন্তুষ্ট করার জন্য সেগুলি খাওয়া যাবে না, কারণ এগুলি ভোগ, মানে ওদের ভোগ হিসাবে দেওয়া হচ্ছে এবং সেগুলি হারাম পরিণত, যেখানে সেগুলি ইয়া নয়, এগুলো আর খাওয়া যাবে না। কিন্তু যেগুলো দোকানে বিক্রি হচ্ছে সেখানকার, সেখান থেকে কিনে নিলে সেটা খাওয়া জায়েজ হবে, কিন্তু এটা কাজটা সেখানে যাওয়াটা হারাম হবে, অর্থাৎ সেই মাজারে সেই বাজারে সেই মেলাতে যাওয়া ইমানদারের জন্য হারাম, এবং সেখানে গিয়ে জবাই করা গোস্ত দিয়ে মুসলিমদের জবাই হালালভাবে জবাই করা গোস্ত দিয়ে খেলো সেখানে যাওয়াটাই হারাম, কিন্তু গোস্তটা হারাম না, কারণ আপনি তো ওখানে হারাম জিনিস খাচ্ছেন, হারাম জিনিস কিনছেন না, সুতরাং সেটা হালাল হবে। কিন্তু আপনি এমন জিনিস ওখানে কেন যাবেন যেখানে যাওয়া আল্লাহ তাআলা হারাম ঘোষণা করেছেন? আল্লাহ তাআলা বলেছেন ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুরা ওয়াইযা মাররু বিল্লাগ মাররু কিরামা, সূরা ফুরকানের মধ্যে আল্লাহ তাআলা বলছেন শেষের দিকে যে যারা ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুরা, যারা এই জাতীয় মিথ্যা মেলা বা সমাজে যারা মেলে যারা উপস্থিত হয় না, যারা এগুলো উপস্থিত হয় তাদের আল্লাহ তাআলা বলছেন তারা হচ্ছে রহমানের বান্দা, তারা হচ্ছে আল্লাহর বান্দা, খাঁটি বান্দা, ইমানদার এই যে তো এই মেলাতে কখনো যেতে পারে না। এই মেলাগুলিতে আপনি জানেন যে এর চেয়ে খারাপ কি, যেখানে আল্লাহ বলে একজনকে শিরিক বড়টা করা হচ্ছে সেখানে আরেকজনকে পূজা করা হচ্ছে, আপনি সেখানে কি হিসাবে যাবেন, কি হিসাবে আপনি সেটা গ্রহণ করবেন? যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তাশাব্বাহা বিকাউমিন ফাওয়া মিনহু, রাসূল বলেছেন কেউ যদি কোনো জাতির সাথে সামঞ্জস্য বিধান করে চলতে চায় তাদের মধ্যে গণ্য হবে। আপনি যখনই তাদের মেলাতে যাবেন, তাদের অনুষ্ঠানে যাবেন, তাদের এই সমস্ত কর্মকাণ্ডে অংশগ্রহণ করবেন, আপনি তাদের মধ্যে হাশর হবে আপনার সাথে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হুশরা মা আহুম মুশার, কেউ যদি কাদের মহারাজান এবং নাইরুজ করে, তাদের নওরুজ উৎসব এবং তাদের এই সমস্ত উৎসবে অংশগ্রহণ করে, রাসূল বলেছেন হুশরা মা আহুম, তাদের সাথে হাশর হবে। সুতরাং আমাদেরকে বুঝতে হবে যে আমাদের কার সাথে আমাদের চলাফেরা করা দরকার। কাফেরদের সাথে আমরা এই যে তাদের ধর্মীয় কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করা আমাদের জন্য জায়েজ হবে না। তাদের হ্যাঁ তাদের বিপদ আপদে যদি ইমানদার তার একজন তাদের কারো বিপদ আপদে সাহায্য করে এটা জায়েজ হবে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসাদ্দুক আলা দিয়ান দিন যে মানে নাস্তিক নয় এবং তাদের সৎকার করতে পারো। সুতরাং এই জাতীয় মানুষদের প্রতি দান করা জায়েজ হবে, তাদের বিপদ আপদে এগিয়ে আসা মানবিক কারণে জায়েজ হবে, কোনো সমস্যা নেই, কিন্তু তাদের ধর্মীয় কারণ ধর্মের যে দিনের যে সমস্ত অনুষ্ঠান আছে সেগুলোতে অংশগ্রহণ করা ইমানদারের জন্য কখনো জায়েজ নয়, এবং সেখানে গিয়ে তাদের অনুষ্ঠানে কোনো রকমের অনুষ্ঠান ইয়া দেখানো, সম্প্রীতি দেখানো, সম্প্রদায়ের সম্প্রীতির নামে যে সমস্ত আজ চালু হয়েছে সবগুলি হচ্ছে এগুলি হচ্ছে শরিয়া বিরোধী এবং ইসলাম বিরোধী, এবং এগুলির কারণে কুফরি পর্যন্ত হয়ে যায়। যারা মনে করবে যে সব সব দিনে তো ভালো কথা বলছে, সবাই দিন থেকে আমরা সবগুলি নেই, এই জাতীয় জিনিস নিয়ে আসলে হতে জায়েজ নাই। আল্লাহ তালা কোরআনে কারিম বলেছেন বলে আতাল বিসুল হাক্কা বিল বাতিল, হক এবং বাতিলকে একসাথ করো না। এর তাফসীরে ইমাম কাতাদা ইবনে দেওয়ামা সাদুসি রহমতুল্লাহ আলী বলেছেন যে এর অর্থ হচ্ছে লা আতাল বিসুল কুফরা বিল ইমান, ইমানদার এবং কাফের একসাথ হতে পারে না, কুফুরি কাফের এবং ইমানদারের সাথে কখনো একরকম আচরণ করা যেতে পারে না, একই কাজ করা যেতে পারে না। আপনি দেখবেন ইমাম ইমাম ইবনে জেরার তবে রহমতুল্লাহ তার তাফসীরে এটা উল্লেখ করেছেন, এবং এর উপর ভিত্তি করে ইমামরা লিখেছেন যে ওয়াহদাতুল আদিয়ান বা সকল দিনের সকল ধর্মে একসাথে যে নিয়ম চালু করেছে এটা কুফুরি মতবাদ, এটা হচ্ছে এটা ইবনে আরবি করেছে, ইবনে আরবি এবং এটা এটা করতো তখনকার দিনে এরা, এবং বর্তমানে মেসনিকরা মেসনফ্রি যারা আছে, এরপরে বর্তমানে তথাকথিত সেকুলাররা তথাকথিত বিভিন্ন তারা নিজেরা পথভ্রষ্ট, তারা মনে করে যে এর মাধ্যমে মুসলিমদের সাথে মিশে আমরা জাতে উঠতে চাই না, তারা জাতে উঠতে পারবে না, তারা ভালো জায়গায় উঠতে পারবে, তারা কুফুরিতে থাকবে। আল কুফরু জুলমাতুন, কুফুর অবশ্যই অন্ধকার, আল ইসলাম নূরুন, ইসলাম আলো, আলো থেকে আসতে তুমি যদি ভালো হতে চাও তুমি ইসলাম গ্রহণ করো, আর ভালো হলে না আসলে তুমি কুফুরে থাকতে চাইলে তুমি দুনিয়াতে নিকৃষ্ট তোমার তোমার জীবন হবে, আখেরাতে তোমার জন্য নিকৃষ্ট জীবন থাকবে, এতে কোনো সন্দেহ নেই। শুধু ইমানদার দুনিয়াতে কারো সাথে এই জাতীয় বন্ধুত্ব পাতানো, এই জাতীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করা তার জন্য জায়েজ হতে পারে না, তার জন্য কখনো জায়েজ হতে পারে না। এখন বলতে পারেন যে আমি যদি ধর্মমন্ত্রী হই, আপনাকে ধর্মমন্ত্রী হিসেবে আমি কি তাদের অনুষ্ঠান, আপনি তাদের অনুষ্ঠানে বলতে পারেন তোমাদের এই অনুষ্ঠান চলছে, তাদের ব্যাপারে বাড়াবাড়ি করে আপনার জন্য জায়েজ হবে না, কারণ তাদের ধর্মীয় স্বাধীনতা ইসলাম সবসময় দিয়েছে, যার যে ধর্ম পালন করতেছে এটার জন্য আপনার বিরোধিতা না করে তার প্রয়োজন পূরণ করবেন। কিন্তু সেখানে গিয়ে আপনি এটা বলতে পারেন না যে অমুক অমুকে আসার কারণে এই ফল হয়েছে, অমুক আসলে এই উপকার হয়েছে, এই জাতীয় কথা বলাটা জায়েজ না ইসলাম শরীয়তে, এগুলো ইসলাম শরীয়ত অনুমোদন করে না। সুতরাং বাড়াবাড়ি পর্যায়ে যাওয়া যাবে না, আপনার দিনকে নিজের দিনকে
নিজের দিনকে ভালোবাসতে শিখুন, নিজের দিন থেকে ইজ্জতুন নাফস আপনার আত্মমর্যাদাবোধ যেন থাকে, নিজের আত্মমর্যাদা বিসর্জন দিয়ে আরেকজনের সাথে নিজেকে একসাথ করা, শরীয়ত বলে না একসাথ করার কোনো বিধান শরীয়তে নেই, এগুলো নিজেরা বসে বসে যদি আবিষ্কার করে তাহলে এটা হ্যাঁ তথাকথিত রাজনৈতিক কারণ হইতে পারে, কিন্তু ইসলামের কোনো অনুমোদন নাই তথাকথিত রাজনীতি। এই জন্য বলছি এগুলো হচ্ছে অপরাজনীতি, এগুলো শরীয়ত রাজনীতি রাজনীতি নয়, শরীয়ত রাজনীতি হচ্ছে ইসলাম ইয়া আলা ওয়া ইয়া আলাই, ইসলাম সবার উপরে থাকবে, ইসলামের উপরে কোনো কিছু যাবে না।